দুটি বাহু তুলে রে গৌর হরি মনে রে দুটি বাহু তুলে রে গৌর হরি মনে রে উলু ধ্বনি দিয়ে রে গৌর তালে দিয়ে রে উলু ধ্বনি দিয়ে রে হরি ধ্বনি দিয়ে রে বসে বসে নৃত্য করা যায় নাকি শুধু যে দাঁড়িয়ে হয় তা নয় বসে বসে একটু হেলে দুলে যাওয়া যাবে একেবারে সোজা হয়ে বসে থাকলে হবে না একটু হেলে দুলে চলে রে দুটি বাহু তুলে রে হেলে দুলে চলে রে দুটি বাহু তুলে রে হে গৌর গৌর বলে রে হরি হরি বলে রে হে গৌর গৌর বলে রে নাচতে নাচতে চলে রে আহা গৌর হা গৌর হা গৌর প্রাণ গৌর 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 বলে রে নারদ জিজ্ঞাসা করছে সুস্থ হবে একটাই উপায় যদি কেউ
ছয় রাগ ছত্রিশ রাগিনী ঠিক ঠিক ভাবে গান গাইতে পারে তবে কিন্তু আমরা পুনরায় সুস্থ হতে পারব। নারদ মুনি মনে মনে ভাবছেন তাহলে কার কাছে যাব কার কাছে যাব, হঠাৎ মনে পড়ে গেল ভোলানাথের কথা, শিব মানে শিব হলো পরম বিষ্ণু। তে শিবের কাছে গিয়ে যখন সব বৃত্তান্ত খুলে বলেছে, শিব বলছে দেখো নারদ ছয় রাগ ছত্রিশ রাগিনী নিয়ে আমি ঠিকঠাক ভাবে গান গাইতে পারি কিন্তু যেমন বক্তা সেরকম শ্রোতা হতে হবে, তা নইলে হবে না। ঠিক তো এটাও তো ঠিক, যেমন বক্তা তেমন শ্রোতা হতে হবে, তবে তো একটা গানের মাধুর্য থাকবে। যেরকম গাইছে সেরকম শ্রোতা যদি না হয় তাহলে ভালো লাগবে না গাইতে। তাহলে আমি যে গাইব শ্রোতাটা কে হবে? শ্রোতা হবে দুইজন, ব্রহ্মা আর বিষ্ণু, অর্থাৎ যে বিষ্ণু সেই নারায়ণ। ব্রহ্মা বিষ্ণু এই আপনাদের মতো শ্রোতার আসন নিয়ে বসেছে, আর শিব বসেছে বক্তার আসন। বক্তার আসনে বসে ছয় রাগ ছত্রিশ রাগিনী দিয়ে এমন গান ধরলেন, এমন গান ধরলেন যে ভোলানাথের গান শুনে নারায়ণের সারা শরীর গলে যেতে শুরু হলো। মানে গান শুনে শরীর গলে যাচ্ছে, এত সুন্দর গান। নারায়ণের যখন শরীরটা বলতে শুরু করছে, ব্রহ্মা দেখছে সর্বনাশ, এই তো শিবের গান শুনে নারায়ণের শরীর গলে যাচ্ছে, তাড়াতাড়ি কমণ্ডলটা চরণ তলে পেতে দিয়েছে। আর যেই না কমণ্ডল পেতে দিয়েছে, সেই নারায়ণের যে শরীর যে গলে যেতে শুরু করেছে সেই জল যখন কমণ্ডলের মধ্যে পড়লো চরণ তল দিয়ে বাহিত হয়ে, সেই জলই হচ্ছে পতিত পাবনি গঙ্গা। মানে নারায়ণের চরণতল থেকে গঙ্গার সৃষ্টি, তাই তো এত আনন্দ, এত সুন্দর। কি গো তোমাকেই বলছি, আমাকে চিনতে পারছো? পারছো না, না ভুলে গেলে? সেই যে দেখা হয়েছিল, কত কথা বললাম, কত গল্প করলাম, এত তাড়াতাড়ি কেউ কেউ কি ভুলে যায়? ঠিক আছে তুমি ভুলে গেছো, কিন্তু আমি তোমায় ভুলতে পারিনি। হরি হরি হরি, কথাটা কে কাকে বলছে বলতো? কথাটা চৈতন্য মহাপ্রভু গঙ্গাকে বলছে। হরি হরি বল। কি গো তুমি আমায় ভুলে গেছো, তুমি ভুলতে পারো, আমি কিন্তু তোমায় ভুলতে পারিনি। আসলে এটা তো যমুনা নয়, এটা হচ্ছে গঙ্গা, কিন্তু পূরবের ভাব জেগেছে তো, তাই সেই গঙ্গার জলটা হাতে করে নিয়ে বলছে যমুনা বলো বলো ও যমুনা, তুমি কি গো আমার সেই যমুনা প্রবাহিনী। তুমি কি গো সেই যে
তাদেরকে নিয়ে আমি কত লীলা করেছি, খেলা করেছি। ও ললিতা বিশালা কোথায় পাবেন? এ তো যমুনা নয়, এটা তো গঙ্গা। কিন্তু পূরবীর ভাব লেগেছে, মানে ওই ওই যমুনার তীরে কত লীলা খেলা করেছে, তো তাই বলছে কোথায় আমার ললিতা, কোথায় আমার বিশাখা। আর হ্যাঁ, সেই চন্দ্রাবলি কোথায়? যে চন্দ্রাবলির পুঞ্জে একদিনের জন্য গিয়েছিলাম বলে আমার রাধা রানী অভিমান করে বসেছিল, অভিমান করে বসেছিল। বলো বলো কোথায় চারু চন্দ্রাবলি, কোথায় বাসে জল কেলি, কোথায় চারু চন্দ্রাবলি, কোথায় বাসে জল কেলি, কোথায় চারু কোথায় চারু চন্দ্রাবলি, কোথায় বাসে জল কেলি, কোথায় চারু চন্দ্রাবলি, কোথায় বাসে জল কেলি, কোথায় রাশিহারি বংশীধারি, রাশিহারি বংশীধারি, কোথায় রাশিহারি বংশীধারি, কোথায় রাশিহারি বংশীধারি, আমার বাবে তেরাই দিন দিনে তাহলে আমার বৃন্দাবন কোথায়? আচ্ছা বাবা, নবদ্বীপে বৃন্দাবন কোথায় পাবে? আচ্ছা বৃন্দাবন কটা আছে আমরা জানি, একটাই আছে তাই না? কিন্তু শাস্ত্রে বলছে পাঁচটা জায়গাকে বৃন্দাবন বলে, পাঁচটা জায়গাকে বৃন্দাবন বলা হয়। কোন কোন জায়গা না? প্রথমেই বলছে, বলছে যত্র তুলসী কাননম, মানে যেখানে তুলসীর মঞ্চ আপনি রাখবেন ওটা পবিত্র স্থান, ওটা হলো বৃন্দাবন। দু নম্বর, যেখানে হয় ভাগবত গীতা আদি স্থাপনম, যেখানে গীতা স্থাপন করবেন দু নম্বর, সেটা হলো বৃন্দাবন। তিন নম্বর, যেখানে হয় আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণব ভক্তের আগমন, সেটাও হলো বৃন্দাবন। চার নম্বর, যেখানে হয় নাম সংকীর্তন, সেটা হলো মধুর বৃন্দাবন। আর পাঁচ নম্বর, যেখানে হয়েছিল শ্রী গোবিন্দের লীলা প্রেম নিকেতন, সে ব্রজধাম, সেটা হলো মধুর মধুর সে বৃন্দাবন। ও গো ফুল বন দেখি দেখছি, এরা
বলি এরাই কি আমার সেই গোপী
ক্ষেতের মাঝে ফুলের যে বাগানগুলো, মানে ফুল ফুটেছে সেই ফুলের বাগানগুলোকে দেখে মনে হচ্ছে এটাই বুঝি আমার বৃন্দাবন। দাদা নিত্যানন্দ বলছে, ভাই আমার পাগল হয়ে গেছে। বলি, ও ভাই এগুলো ফুলের বাগান, ওগুলো বৃন্দাবন, আর এগুলো হচ্ছে সব পুরুষ মানুষ, আর এদেরকে দেখে তুই বলছিস গোপী, এরা গোপী কেন হবে, হ্যাঁ পাগল হয়েছিস নাকি? নিত্যানন্দ মহাপ্রভুর হাতটা ধরে চলে যাচ্ছে শিবাশী রাগে নাই। তোরা দেখবি যদি ছুটে আই, দেখবি যদি ছুটে আই, হরি বলে সোনার গৌরে নেচে নেচে এটা একটা খোল, তাই না? আজি বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল।
সকাল দশটা টাইম দিয়েছে আমার, কিন্তু একটু 10 মিনিট দেরি হয়ে যাচ্ছে আসরে যেতে। এবার কমিটি দাদা ভাইরা ছুটে এসেছে, আচ্ছা দিদি ভাই আপনাকে সকাল 10টা টাইম দিয়েছি, আপনি 10 মিনিট দেরি করে ফেললেন। আমি বললাম দাদা ভুল হয়ে গেছে, একটুখানি দেরি হয়ে গেছে, এই হয়ে গেছে, এবার আমি চলে যাচ্ছি। আচ্ছা আপনি যখন যাবেন যাবেন, আগে আপনি ঢোল দুটোকে আগে পাঠান তো, তারপর আপনি আধ ঘন্টা পরে গেলেও হবে। হরি হরি বল। আমি বললাম দাদা এই যেগুলো আপনি ঢোল বলছেন না, এই ঢোলগুলো আপনার বিয়ের সময় কাজে লাগবে। কি গো ঠিক বলেছি তো? যে দাদা ভাই কথাটা বলছে না, সে একজন স্কুলের টিচার, কিন্তু এটাও জানে না যে এটা শ্রী খোল, বলছে এগুলো ঢোল। আমি বললাম এই ঢোলগুলো আপনার বিয়েতে কাজে লাগবে। বিয়ে বিয়ে তো আমার হয়ে গেছে। আমি বললাম একবার হয়েছে, আরো একবার হতে বাকি আছে, ঠিক তো মা? আরো একবার বিয়ে হবে, আমারও হবে আপনারও হবে, আর তখন এই ঢোলগুলোই সঙ্গে যাবে, আপনার ওই সুন্দরী স্ত্রীও যাবে না সঙ্গে করে, ঠিক তো? বলো হরি বলো হরি হরি বলো হরি হরি। হ্যাঁ তাহলে এটা হচ্ছে শ্রী খোল। আজকে শিবাক্ষী রঙিনাই মাঝে এত সুন্দর বাজছে, এটা বাজে খোলে বাজে খোল, বাজে খোলে বাজে খোল, বাজে খোলে বাজে খোল, বাজে খোলে বাজে খোল, আরে গৌরী দাসের খোলে বাজে বাজে খোল। এবার মহাপ্রভু নৃত্য দেখে আর কে নৃত্য করছে দেখবেন বাবা। এই আমাদের ইহজগতে যখন কোথাও নৃত্য শুরু হয়, যখন কেউ নাচ করে নৃত্য শুরু হয়, তো এই কারণ নাচ থেকে কে প্রথমে শুরু করে? যার বয়স কম সে বেশি লাফায়, না যার বয়স বেশি আছে সে বেশি লাফায়? কে আগে নাচবে? যার বয়স কম তাদের ফুর্তি আলাদা হবে, সে আগে আগে ধীরে করে নাচবে। আর যারা বয়স্ক মানুষ তারা কি অত লাফাতে পারে, বয়স হয়েছে? আজ মহাপ্রভু নৃত্য দেখে উল্টো হয়ে গেল, মানে যার বয়স সবার থেকে বেশি সে আগে লাফাচ্ছে। মহাপ্রভুর থেকে 52 বছরের বড় সে কে বলুন তো? স্বয়ং কৈলাসের শিব, যে নবদ্বীপে হয়েছে অদ্বৈত আচার্য, তাই না? সে অদ্বৈত আচার্য দেখছে ওই নদী আর নিমাই না, আর আমি দাঁড়িয়ে থাকবো নাকি? শরীরটা কিন্তু খুব ভারী হয়ে গেছে, এত বড় ভুঁড়ি হয়ে গেছে, কিন্তু লাফানো সেই চলছে, বন্ধ হচ্ছে। আমরা হাঁপিয়ে গেলেও সে হাঁপাবে না বাবা। তো গৌর হরি নৃত্য দেখে অদ্বৈত আচার্য কি করে নৃত্য করছে বাবা? গৌর হরি নাচছে করে করতালি দিয়ে, এটাকে বলে করে করতালি। আর অদ্বৈত আচার্য কক্ষে করতালি, কক্ষে করতালি জানেন তো? দেখিয়ে দিতে না একবার, তা কেমন ভাবে নাচছে? সবাই হলু ধ্বনি হরি ধ্বনি দেবেন, আমার অদ্বৈত নাচে গো, 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 কক্ষে কর তালি দিয়ে অদ্বৈত নাচে, কক্ষে কর তালি দিয়ে অদ্বৈত নাচে গো, কক্ষে কর তালি দিয়ে অদ্বৈত নাচে গো, কক্ষে কর তালি দিয়ে অদ্বৈত নাচে গো, কক্ষে কর তালি দিয়ে অদ্বৈত নাচে গো। এইটাকে বলছে কক্ষে কর তালি, মানে শিব যেমন নাচে একেবারে ত্রিশূল নিয়ে পা তুলে ওইরকম করে, হরি হরি হরি, কক্ষে করতালি দিয়ে যেমন নাচে। কটা হলো? গুনেছেন তো? গুনবেন, পঞ্চচতুর্থ হবে তো, দুজনের হয়েছে, এখনো 3 জন বাকি আছে। মহাপ্রভু নিত্য দর্শন করে আর একজন ছুটে এসেছে, দাদা নিতাই যান, দেখছে ভাই আমার যা লাফাচ্ছে তাতে যদি পড়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যায়। বলা যায় না এই নাচ করতে করতে একটুখানি ডিসব্যালেন্স হয়ে গেলেই কিন্তু পড়ে যেতে পারে, তাহলে ভাইকে এরকম করে ঘিরে ঘিরে নাচ নাচে নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, আমার গৌর হরি ঘিরে ঘিরে নাচিয়া বেড়ায়, গৌর হরি ঘিরে ঘিরে নাচিয়া বেড়ায়, গৌর হরি ঘিরে ঘিরে নাচিয়া বেড়ায়, আমার নিতাই চাঁদে নাচে গো, হরি নাচে গো।
গদা রাধা নাচবো, গদা রাধা নাচবো, গদা রাধা নাচবো, গদা রাধা নাচবো, আরে এসেছি এসেছি বলে গদা রাধা নাচবো, আমি এসেছি এসেছি বলে গদা রাধা নাচবো, এসেছি এসেছি বলে গদা রাধা নাচবো, আমি এসেছি এসেছি বলে গদা রাধা নাচবো। এবার সবার শেষে কে নাচছি? যার আগে নাই গৌর নাচছে। আমাদের ইহ জগতে অনেকে দেখবেন হরিবাসরে ওই হয়তো হরিনাম শুনে কীর্তন শুনে খুশি হয়ে 100 টাকা দেয়। 100 টাকাটা দিয়ে আমার এখানে বলে যায় যে দিদি ভাই ওই অমুকজন 100 টাকা দিয়েছে, একটু নামটা মাইকে বলে দেবেন তো। কি বাবা বলে না, এটা অনেক জায়গায় আছে, অমুকজন 100 টাকা দিয়েছে, আপনি নামটা মাইকে একটু বলে দেবেন যে ও 100 টাকা দিয়ে গেছে। আমি এটাই মনে করি যে দানের মাঝে যদি নাম বলে দেন তাহলে দানের কিন্তু সে ফল আপনি পাবেন। বলছে দান করলে কোনোদিন নাম বলতে নেই যে আমি এতটা দিয়েছি। আরে বাবা, যাকে দিয়েছি সে তো দেখলো, আমি তো লোভ দেখানো করছি না। আমি যাকে দিয়েছি মানে ভগবানকে দিয়েছি, যে দেখার সে দেখে নিয়েছে, আমি লোককে দেখাতে চাই না। তাহলে যতটুকু সামর্থ্য আমি ততটুকু দিলাম। এ দেওয়ার মাঝে যদি নাম বলে দিই তাহলে একটু অহমিকা ভাব মানে অহংকার চলে আসে। তাহলে দেখুন শিবাসের এতটুকু অহংকার নাই। আমাদের ঘরে যদি ভগবান নাচতো আমাদের অহংকার হতো না বাবা? আমার ঘরে ভগবান এসেছে, তোমাদের ঘরে এসেছে, দেখো আমার কত ভাগ্য। কিন্তু শিবাস এত নত ভাব এই গলায় নামা বলে নিয়ে ওই সবার পেছনে দাঁড়িয়ে আছে। ও শিবাস নাচে পাছে পাছে, শিবাস নাচে পাছে, দেখো শিবাস নাচে পাছে পাছে, ও গো জাগি নাই গৌর নাচে, শিবাস নাচে পাছে পাছে, ও গো জাগি নাই গৌর নাচে, শিবাস নাচে পাছে পাছে। হরি বল। রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ, ওই নাম বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে, মনের ওই উল্লাস, মনের ওই উল্লাস। হরি বল। এতক্ষণ আমরা পঞ্চতন্ত্রের নৃত্য দর্শন করলাম, এবার চলুন আমরা বৃন্দাবন যাব। তো আমার সঙ্গে কে কে বৃন্দাবন যাবেন এবার হাত তুলে দেখেন। সবাই যাবেন তো? বাবা বেশ, একটু জয় ধরে দিয়ে দিই, বলি রাধা রানী কি জয়। এদিকে হাত রাখলো না কেন? ঘুম আসছে মা, সত্যি বলবেন, ঘুম আসেনি তো? বেশ, বলি রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি, বাঁকে বিহারী লাল কি, সকল ভক্ত বৃন্দ কি, হরিবাসর কমিটি কি, আর একটু জোরে হবে কি? হ্যাঁ তো আসতে না না, 11,000 ভোল্টেজ চাই। রাধা রানী কি জয়। হ্যাঁ এবার একটু বেড়েছে, আস্তে আস্তে বাড়বে তাই না? তা চলো রাধা নাম করতে করতে বৃন্দাবন চলে যাই। ও রাধা রাধা, ও রাধা রাধা, রাধা 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 বলো, ওরে মন যদি যা মধুর
আস্তে 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 অনেক হয়েছে তোমাদের থেকে আমার মায়েরা ভালো গাইছে কি গো মা ঠিক তো বারবার সুযোগ পাওয়া যাবে কালকের পর থেকে তো দেখা হবে না শুধু আজকে রাতটা বাকি কাল সকাল তাহলে সবার কাছে নিবেদন সবাই একটু হাত তুলবেন আর আমি যাই বলি না কেন আপনারা একটাই কথা বলবেন কি রাধে রাধে হবে তো দেখি লক্ষ্মী মায়ের মতো হাতগুলো তুলে দেন দেখি বাহ আর বাবারা হ্যাঁ আর এদিকে এদিকে বড় ফাঁকে দিচ্ছে হ্যাঁ এই কত সুন্দর লাগছে এবার সবাই হাত নামাবেন না আমি এখন থেকে তুলে বসে আছি আর আপনারা নামিয়ে দিলে হবে এবার সবাই বলুন রাধে 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 আপনারা শুধু রাধে রাধে বলবেন বলুন বৃন্দাবন মে केशी घाट में बंशी वट में गली गली में अपना सामने बसे আছেন আচ্ছা সামনে বেঞ্চে কারা বসে স্কুলে সামনে কারা বসে যারা বছর বছর ফেল করে তাহলে যারা ভালো স্টুডেন্ট তারা ফার্স্ট বেঞ্চে বসে আর এই ফার্স্ট বেঞ্চে বসে যদি এরকম করে বসে থাকেন তাহলে ওই যারা লাস্টে বসে আছে তারা আমাকে বলবে না যে ফার্স্টে ভক্তরাই তো হাত তুলছে না আমরা কেন তুলব ওরা বলবে না তো দেখাতে হবে তো সবাই হাত তুলে রাধে রাধে আরে বৃন্দাবন মে কেশি ঘাট মে বংশী ঘাট মে গলি গলি মে আরে প্রেম সে বলো রাধে 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 প্রেম সে বলো রাধে রাধে ভাব সে বলো
তাড়াতাড়ি বল। বৃন্দাবন চলে এলাম রাধা নাম গাইতে গাইতে, এবার বৃন্দাবনে আস্বাদন করবো ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা। হরি বল। তো এই যে রাসলীলা আস্বাদন করছি, রাস বানান কিন্তু তিনটি হয়, তাই না বাবা? সবাই জানেন, কারণ রাসটা যে নতুন করে শোনার বিষয় তা নয়, এর আগে বহুবার আপনারা শুনেছেন। হরি হরি বল। বড় বড় মহারথীর কাছে শুনেছেন, আমি তো একটা সামান্য কীর্তনী, একটা অধম, আমার জ্ঞান নেই, ভক্তি নেই, শ্রদ্ধা নেই, আমি কি বর্ণনা করতে পারি বাবা? হরি বল। তবে আপনারা কৃপা করে যেটুকু বলাবেন সেটুকুই বলব, কারণ আমরা বলতে পারি না, ভক্তরা বলিয়ে নেন, তাই না? আপনারা কৃপা করে যেটুকু আমাকে আমার মুখে বলাবেন সেটুকুই আমার মুখে উচ্চারণ হবে, সেটুকুই বলতে পারবো, এর থেকে বেশি বলতে পারবো না। রাস সাধারণত তিনটে, একটা হলো রয়াকার তালবিশ্ব রাস, একটা হলো রয়াকার পেট কাটা মধ্যাহ্নস রাস, আর একটা হলো রয়াকার বন্ধুত্বেশ্বর রাস। এই তিনটে যে রাসের বানান বললাম, তিনটের মধ্যে কোনটা প্রকৃত রাস, কোনটা ভগবান করেছে? একার দন্তেশ্বর রাস, তাই না? গোপী গোবিন্দের মিলন, কিন্তু দেহের মিলন নয়, ভক্ত আর ভগবানের মনের মিলন, আত্মার মিলন। মনে রাখবেন, রাস শুধু ভগবান নয়, রাস কিন্তু আমাদেরকেও করতে হবে। রাস যে শুধু ভগবান করছে তা নয়, প্রত্যেকটা ভক্তকে, সবাইকে, সবার জীবনে একবার করে রাস লীলা করতে হবে। কোন দিন বলুন তো? যেদিন আপনার জীবনে অন্তিম যাত্রা হবে, আমার আপনার সবার, যেদিন আমাদের জীবনের শেষ বিয়ে হবে। আর আমাদের জীবনে যখন শেষ বিয়ে হবে, তখন সবাই খাবে বিয়ের খাবার, কিন্তু আপনি খেতে পাবেন না। আর আপনার বিয়ের বরযাত্রী হবে আপনার ছেলে মেয়েরা। বলো হরি হরি বল, বলো হরি হরি বল। ঠিক সেই সময় অন্তিম যাত্রা করার পর, ইহলোক ছেড়ে যখন পরলোকে আপনি গমন করবেন, এখান থেকে যখন আপনি আসল ঠিকানায় চলে যাবেন, এই আত্মাটা যখন পরমাত্মার সঙ্গে মিলিত হয়ে যাবে, সেটাই হলো রাসলীলা। মানে ভক্ত ভগবানের আত্মার মিলন, দেহের মিলন না। আচ্ছা, যে গোপীদেরকে নিয়ে ভগবান রাস করেছিল, ওই রাসের মধ্যে তিন প্রকারের গোপী ছিল। প্রথম বলি সাধন সিদ্ধা, তারপর কৃপা সিদ্ধা, তারপর নিত্য সিদ্ধা। তাহলে প্রথমে এলো সাধন সিদ্ধা। সাধন সিদ্ধা গোপী কারা? সাধন সিদ্ধা গোপী কারা বাবা? না মনে করে দেখুন, যখন হরগৌরী হয়, শিব পার্বতীর বিয়ে কোন দিন হয়েছিল? মহাশিবরাত্রের দিন। শিবরাত্রের দিন খুব বিশেষ দিন, সেদিন শিব পার্বতীর বিয়ে হয়েছিল। তো হরগৌরীর বিবাহের সময় উপস্থিত ছিল সৃষ্টিকর্তা ব্রহ্মা। এবার ঘটনাটা লক্ষ্য করুন, ওই মা দুর্গার রূপ মাধুরী দেখে, মা দুর্গার রূপ দেখে, ওই রূপে মুগ্ধ হয়েছে সৃষ্টিকর্তা ব্রহ্মা। আর মা দুর্গার রূপ দেখে ব্রহ্মার মনে কিন্তু কামনা জেগেছে। কামনা মানে আমরা আমাদের ভাষায় যেটাকে বলি কাম, আমরা যেটা বলি কাম, সেটাকে বলে কামনা, কামনা বাসনা লোভ লালসা। তা ব্রহ্মার মনে লোভ জেগেছে, আহা কি সুন্দর দেখতে গো, এত সুন্দর কেউ দেখতে হয়? মানে রূপ দেখে মনে লোভ জেগে গেল। আর মনির মধ্যে যখন কাম জেগেছে, মনে মনে ভাবছে, ছি 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 ছি, আমি আমি ব্রহ্মা, সবাই আমাকে বলে আমি ব্রহ্মচারী। আমার মনে যে লোভ জেগেছে, এটা যদি কেউ জানতে পারে, আমার আর সম্মান বলে কিছু থাকবে না। কি করলো? না ছুটতে ছুটতে গিয়ে ব্রহ্মা একটা নদীর তীরে দাঁড়িয়েছে। নদীর ধারে কি থাকে? বালি থাকে, ঠিক তো? নদীর তীরে বালি থাকে না? তো সেই বালির উপরে ব্রহ্মা এসে দাঁড়িয়েছে। আর যেই না বালির উপর ব্রহ্মা দাঁড়িয়েছে, মনে মনে ভাবছে, আমি আমার কামনা বাসনাটাকে কোথায় ত্যাগ করব? কি করলো? না ওই বালির মধ্যে একটা নয়, দুটো নয়, টোটাল 60,000 বালির উপর ব্রহ্মার শক্তিবিন্দু বালিতে পড়লো। মানে ব্রহ্ম
আর শুক্র পতিত হলো। মনে মনে ভাবছি ছি ছি ছি, এটা যদি কেউ দেখে নাই তাহলে তার সম্মান থাকবে না, আমাকে তো আর কেউ সম্মান করবে না। যে শুক্রটা পড়েছে বালির উপরে, সে ব্রহ্মা কি করেছে, পায়ের গোড়ালিতে পড়ে সেটা ঘষেছে, মানে ঘষে দিয়েছে, ভাবছে কেউ বুঝতে পারলো না। কিন্তু বাবা, এ জগতে সবার কাছে ফাঁকি দেওয়া যায়, কিন্তু একজনের চোখে ফাঁকি দেওয়া যায় না, সে হলো ভগবান নারায়ণ, তাই না? সে হলো নারায়ণ, আমাদের ভগবান। তাহলে নারায়ণ বলছি, ব্রহ্মা যেটা তুমি গোপন করে রাখলে, ভাবলে কেউ দেখতে পেল না, আমি কিন্তু দেখেছি। আর যে 60,000 বালির উপরে তোমার শক্তি বিন্দু পড়লো, তুমি পায়ে করে ঘষে দিলে, ভাবলে কেউ দেখতে পেল না, ওগুলো হচ্ছে তোমার সন্তান, তোমার ঔরসে জন্ম। আমি আশীর্বাদ করলাম, যে 60,000 বালির উপরে তোমার শক্তি পড়েছে, শক্তি বিন্দু পড়েছে, সেই 60,000 বালি থেকে সৃষ্টি হবে 60,000 বাল্যখিল্য মুনি ঋষি নিতাই গৌর হরি হরি। ওগুলো হচ্ছে ব্রহ্মার সন্তান বাবা। 60,000 বাল্যখিল্য মুনি ঋষিরা হলো ব্রহ্মার সন্তান, মানে তার ঔরসে জন্ম। এবার 60,000 বাল্য কিল্ল মুনি ঋষি কি করলো, না রামচন্দ্রের কৃপা পাওয়ার জন্য মাথাটা নিচের দিকে করেছে আর পা দুটো উপর দিকে করেছে, ঊর্ধ্বপদ হেড মুন্ড, মাথাটা নিচে রয়েছে, পা দুটো উপর দিকে করে ঘোর তপস্যায় বসলো। সবাই, একটা দুটো নয়, 60,000 বাল্য কিল্ল মুনি ঋষি পা দুটো উপর দিকে করে কঠিন তপস্যা করছে, প্রভু রামচন্দ্রের আরাধনা করছে। পাড় না লাগো গে শ্রী রাম কে বিনা, রাম নাম লেগে হনুমান কে বিনা,
তে বলছি বলো তোমরা আমার কাছে কি চাও 60,000 বাল্যখিল্য মুনি ঋষি যারা ব্রহ্মার সন্তান বলছে প্রভু অন্য কিছু চাই না একটা স্ত্রী যেমন তার স্বামীকে পায় আমরা কিন্তু তোমাকে সেইভাবে পেতে চাই বলে সেটা কি করে সম্ভব আমিও পুরুষ তোমরাও পুরুষ এটা কি হয় স্ত্রী যেমন স্বামীকে পায় সেটা তো হবে না তোমরাও পুরুষ আমিও পুরুষ তবে হ্যাঁ এটা পেতে গেলে তোমাদের নারী হতে হবে যা কে জন্মে তো আর হলো না এর পরজন্মে তোমরা যে কঠিন সাধনা করলে আমি আশীর্বাদ করলাম বৃন্দাবনে তোমরা হবে সাধন সিদ্ধা গোপী এই একরকম গোপী হয়ে গেল এরপর দু নাম্বার হচ্ছে কৃপা সিদ্ধা গোপী মানে কার্তিক মাসে এক মাস ধরে মা কাত্যায়নীর মূর্তি করে কাত্যায়নী পুজো করেছিল ওই জন্য কার্তিক মাসকে নিয়ম সেবা মাস বলে কার্তিক মাসটা যেমন ভগবানের প্রিয় এই বৈশাখ মাসটাও ভগবানের বড় প্রিয় হরি বল তো এক মাস ধরে মা কাত্যায়নীর আরাধনা করে কৃপা লাভ করেছিল তাই তারা হলো কৃপা সিদ্ধা গোপী আর যারা প্রত্যেক দিন রাধা কৃষ্ণের লীলা নিজের চোখে দর্শন করে নিত্য প্রতিদিন লীলা দর্শন করে তারা হলো নিত্য সিদ্ধা গোপী তাহলে তিন প্রকার গোপী হয়ে গেল এই তিন প্রকার গোপী নিয়ে ভগবান রাসলীলা করেছে আরো কি কারণ ছিল সেগুলো আস্তে আস্তে বলবো পদাবলীর মাধ্যমে তা ভগবান আজকে বৃন্দাবনে এসেছেন রাসলীলা করব বলে আজ শারদ চ সবার জোটে না বাবা
আপনারা যে শুনতে পাচ্ছেন সত্যি আমরা বলতে পারছি মানে আমাদেরও ভাগ্য ভালো আর আপনারা শুনছেন আপনাদেরও ভাগ্য ভালো বলছে যাদের গুরু কৃপা থাকে তাদেরই সৌভাগ্য হয় রাসলীলা শোনা তাছাড়া শুনবো বলেও তো শোনা হয় না হয় কি অনেকে ভাবে এই শুনতে যাব এই বাড়ি থেকে যাব বেরোবো অমনি শরীর অসুস্থ হয়ে যায় আর যাওয়া হলো না যাবো ভাবলো কিন্তু যাওয়া হলো না তাই বলে কি আপনারা কৃপা পাবেন আর যারা আসতে পারিনি তারা কৃপা পাবে না যারা ঘরে বসে শুনছেন এই মাইকের দ্বারা যতদূর সাউন্ড যাচ্ছে যারা শুনছেন তাদেরও কৃপা হবে যারা এখানে বসে বসে শুনছেন তাদেরও কৃপা হবে হরি হরি বল তালে বৃন্দাবনে সবাই কেমন ফুল ফুটেছে কোন ফুল দেখো ফুল মল্লিকা মালতী জ্যোতি বহু ভাগ্যের ফলে ফুটেছ
দেখুন কি সুন্দর ঝরে পড়ে গেল। না ঝরে পড়লে হবে না, কি রাস বলে কথা। আচ্ছা কারা কারা জেগে থাকে ওই দেখুন, ওইদিকেও তো ঠাকুমা ঢুকছে। কারা জেগে থাকবে হাত তুলুন, দেখি কে কে জেগে থাকবেন। বানিতাই গুরু হরি হরি বল, বলি রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। আজকে রাতে, আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখব, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দ দেব।
গানে ভোমর গান গাইছি যে দেখো ফুল বহু ভাগ্যের ফলে ফুটেছো আজকে যেন ঝরে পড়ো না বলাও উদ্দেশ্যটাই যেভাবে আপনারা বসে আছেন তাতে দেখি মনে হচ্ছে এই বৃন্দাবনেও ফুল ফুটেছে তা ওই জন্যই ফুলগুলোর কাছে বলছি কি সুন্দর ফুলের মতো ফুটে আছেন ওই রকম করে ফুলের মতো ফুটে থাকবেন কোন রকম ঝরে পড়লে হবে না কি গো ঠিক তো বারবার এই সুযোগটা হবে সৌভাগ্যটা হবে 84 লক্ষ জমি ভ্রমণ করার পর তারপর এত সুন্দর মানব জন্ম পেয়েছে এলাম গেলাম আর বয়স হয়ে গেল চলে গেলাম শুধু এটা করলে হবে না এলাম গেলাম খেলাম আর বয়স হয়ে গেল চলে গেলাম ওটা পশুদের কাজ আমাদের কাজ নয় আমরা সংসার করতে এসেছি ঠিক আছে কর্ম করতে হবে কর্ম হচ্ছে ধর্ম ঠিক না তাহলে কর্ম করুন সংসার করুন তার ফাঁকে ভগবানের নামও করুন কিন্তু এটা কলিযুগ তো কেউ যদি একটু প্রভুর নাম করে তো লোকে ঠাট্টা করে করে না আপনি রাস্তা দিয়ে একটু পেরিয়ে যান হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তা লোকে দেখে কি বলবে বাবা সাধু হয়েছে কি গো বলবে না সাধু হয়েছে বিরাট বড় ভক্ত জানি না এদিকে কি হয় আমাদের দিকে হয় আমাদের বীরভূম জেলায় এই যদি কাউকে দেখে বলেন জয় গীতাই তো সে আবার বলবে তোমার নিতেই তোমার কাছে থাক আমার দরকার নাই মানে নিজেও করবেও না আর আপনাকে করতেও দেবে না এই সমাজটাই এরকম আপনারা তো মীরাবাইয়ের কথা শুনেছেন মীরাবাই যে গিরিধারীর জন্য এত পাগলিনি ছিল ঘর ছেড়েছিল নিজের স্বামী ছেড়েছিল শুধু ওই গিরিধারী গোপালকে নিয়ে নগরে নগরে ঘুরত এবার ভক্তের কি আর বিপদ হয় মীরাবাইয়ের মানে শত্রু বাইরে নয় ঘরেই আছে কে বলুন তো মীরাবাইয়ের শত্রু বাইরে ছিল না ঘরেই ছিল কে মীরাবাইয়ের ভাসুর যার নাম ছিল রানা মীরাবাইয়ের ভাসুর যার নাম ছিল রানা সে মীরাবাইকে বিষ খাইয়ে মারার চেষ্টা করেছিল পেরেছিল কি বিষের ভাণ্ড দিতে গেল সে পান করলো তখন অমৃত হয়ে গেল তা কৃষ্ণ ভক্তের বিপদ হয় না লোকে যে যাই বলছে বলো আপনি আপনার কাজ করে চলুন যার নিন্দা করা সে নিন্দা করবে তাহলে এমন জনম বারবার পাওয়া যাবে না কে হাত তুললো কে তুললো না আমার দেখা দরকার নেই আমি তুলেছি আমার পুণ্য হবে তাই তো তাহলে আজকে বৃন্দাবনে ভগবান রাত্রি দর্শন করছে আজ হে রত রাতি ওই ছন ভাতি রত রাতি ওই ছন ভাতি হে রত আপনারা
যে বসে আছেন কার জন্য? শুধুই কালোর জন্য, অর্থাৎ আমাদের কালো সোনা, অর্থাৎ ভগবান কৃষ্ণ আপনি মন চুরি করেছে বলেই বসে আছেন, তা নইলে পারতেন না। মন চুরি যার হয়নি তার ভালো লাগবে না, আর যার মন চুরি হয়ে গেছে তার ঠিক ভালো লাগবে। মন চুরি করিল, চুরি করিল, আসবে না জানবে কি করে? তাহলে বাঁশি বাজিল বৃন্দাবনে, বাঁশি শুধু ওই বৃন্দাবনে বাজিল না, বাঁশি বাজলো ভক্তের হৃদয় বৃন্দাবনে। শুধু ওই বৃন্দাবনে নয়, ভক্তের হৃদয় রূপী বৃন্দাবনে আজকে বাঁশি বেজেছে। তাহলে রাসলীলা যে শুনছি, ওই রাসলীলার বক্তাটা আগে কে আর শ্রোতাটা কে সেটাও আমরা জেনে নেব। এবার বংশী ধ্বনি শুনেছে যেই না গোপীরা, শোভাটি কেমন? ও বাঁশি শুনো তো গোপী প্রেমহী রূপী, দেখো পার্বতী বলতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি যে বলবো তা তুমি যে শুনছো তা আমি বুঝবো কি করে? কি গো বাবা, গল্প শোনারও তো নিয়ম আছে নাকি?
চুপ করে বসে থাকলে তার হবে না, গল্প শোনার নিয়ম আছে। কি গো মা, গল্প শুনতে গেলে কি করতে হয়? মাঝে মাঝে ঠিক তো, মাঝে মাঝে হুঁ দেবেন, মাঝে মাঝে ভাতটা নড়াবেন, তবেই তো আমি বুঝবো। তাহলে আমার বলতে ভালো লাগবে, উৎসাহটা আরো বাড়বে। তো দেখো পার্বতী, আমি বলবো তুমি কিন্তু হুঁ দেবে, বলে হ্যাঁ হ্যাঁ দেবো। এই যে বাবা শিব বলতে শুরু করেছে রাসের কথা, রাসের কথা তো ভাগবতী বর্ণনা আছে, শ্রীমদ ভাগবত গীতায় রাস পঞ্চদশ অধ্যায়ে রাসলীলা বর্ণনা আছে। এবার শিব বলতে শুরু করলো, মা পার্বতী শুনতে শুরু করলো, আর এই হুঁ দিতে দিতে হুঁ দিতে দিতে মা আমার কখন ঘুমিয়ে গেল নিজেই বুঝলো না। কি গো, তাহলে মা দুর্গা যে ঘুমিয়ে গেছে, তাহলে হুঁ দিচ্ছে কে বাবা? হুঁটা বন্ধ নেই এখনো, কিন্তু হুঁ দিচ্ছে কে দিচ্ছে? মা পার্বতী তো অনেকক্ষণ আগে ঘুমিয়ে গেছে। বাবা হুঁটা কে দিচ্ছে জানেন? না, ওই কৈলাসে একটা বৃক্ষের আড়ালে একটা পাখি বসেছিল যার নাম হলো সুখ পাখি, মানে রাধা কৃষ্ণের পোষা পাখি যে সুখ পাখি, সেই সুখ পাখি। তা সুখ পাখি যখন লুকিয়ে লুকিয়ে শুনছে, ওই যে একটু আগে বললাম যে রাস শুনতে গেলে অসম্পূর্ণ করতে নাই, তাহলে সুখ কি দেখছে যে মা আমার ঘুমিয়ে গেছে, আর যদি হুঁ দেওয়া বন্ধ হয়ে যায় তাহলে আর ভোলানাথ রাসের কথা বলবে না, আর আর যদি না বলে আমি যে পাশে লুকিয়ে লুকিয়ে শুনছি আমার তো অপরাধে হবে, তাই শুনতে গেলে অসম্পূর্ণ নয় সম্পূর্ণই শুনতে হবে। তাই মা পার্বতীর গলাটা নকল করে ওই সুখ পাখি হুঁ দিয়ে দিয়ে সব ভাগবতের কথা শুনেছে। মা দুর্গা সবে একদিন শুনেছে আর ঘুমিয়ে পড়েছে, বাকি যতদিন হয়েছিল ভাগবত পাঠ সুখ পাখি শুনেছিল। এবার যখন বলা হয়ে গেল তখন শিব বলছে, ও দুর্গা তাহলে শুনলে তো, যখন বলছে শুনলে তো তখন দেখছে সে নাই, সে ঢুলে পড়ে গেছে। সে কি তাহলে এতক্ষণ যে তুমি বসে বসে ঢুলছো, তাহলে শুনছিল কে এতক্ষণ? যেই না একেবারে চোখ বন্ধ করে দেখছে, দিব্য দৃষ্টিতে দেখতে পেল ওইখানে একটা পাখি আছে, সে লুকিয়ে বসে আছে, সে শুনেছে। সর্বনাশ, আমার ভগবানের কথা কেউ জানে না আর একটা পাখি হয়ে শুনবে, এটা আমি হতে দেব না। সঙ্গে সঙ্গে ওই সুখ পাখিকে মারার জন্য ভোলানাথ ছাড়লেন ত্রিশূল, যাও এই মুহূর্তে সুখ পাখিকে বধ করে এসো। আর যেই না সুখ পাখির পেছনে ত্রিশূল ছুঁড়েছে বাবা, আকাশ মার্গের পথে আগে আগে সুখ পাখি, পেছন পেছন ত্রিশূল যাচ্ছে। এইখানেই এবার কথা, যিনি আমাদের ভাগবত গীতা লিখেছেন তার নাম হলো ব্যাসদেব। তা সেই ব্যাসদেব তার স্ত্রী নদীতে স্নান করছে বাবা, এবার স্নান করতে করতে হঠাৎ দেখতে পেল আকাশ মার্গের পথে একটা পাখি, তার পেছনে ত্রিশূল। এটা আবার কি করে সম্ভব? এরকম দৃশ্য তো কখনো দেখিনি। আচ্ছা মা, এই ওপর দিকে তাকালে দেখবেন আমাদের হা হয়ে যায়, হয় না? ওপর দিকে তাকালে দেখবেন আপনি আপনি মুখটা হা হয়ে যায়। এখন এই ওপর দিকে হা করে দেখছি, এটা আবার কেমন দৃশ্য? এরকম কখনো দেখেছি? এরকম তো কখনো দেখিনি। আর যেই এক দৃষ্টিতে দেখছে পাখি দেখছে এই সুযোগ, আমি যেখানে যাব আমার নিস্তার আজকে নাই, কিন্তু ওই এক জায়গায় আছে যেখানে ভোলানাথের ত্রিশূল কাজ করে না, সেটা হচ্ছে নারীর গর্ভ। এখানে ভোলানাথের ত্রিশূল স্পর্শ পর্যন্ত করতে পারি না। ওই যে হাঁ করেছিল পাখি নিজের আকারটা ছোট করে এই মুখে প্রবেশ করে একেবারে গর্ভে চলে এসেছে। ব্যাসদেবের স্ত্রীর গর্ভে যেই না প্রবেশ করেছে, কে প্রবেশ করলো? একটা পাখি, সুখ পাখি। আর সেই পাখি যেই না প্রবেশ করেছে, ঠিক তারপর থেকে হয়ে গেল সে গর্ভবতী। গর্ভবতী হয়েছে, কিন্তু গর্ভবতী হয়েছে বাবা, সন্তান কিন্তু কিছুতেই জগতে ভূমিষ্ঠ হচ্ছে না। ব্যাসদেব তো চিন্তায় পড়ে গেল, কি কি গো মায়েদের বলছি, সন্তান মায়ের গর্ভে কতদিন থাকে? হয় 10 মাস, খুব বেশি হলে 10 দিন, এটা একদম লাস্ট সময়। এরপর দেখবেন যদি থাকে হয় মা মারা যাবে, নালে কিন্তু সন্তান মারা যাবে, হয় মাকে বাঁচানো যাবে না নালে সন্তানকে বাঁচানো যাবে না। তাহলে 10 মাস 10 দিন ছাড়া কোনো নারীর গর্ভে সন্তান থাকে না, আর তার গর্ভে
দশ মাস দশ দিন পেরিয়ে গেল, এখনো সন্তান জগতে আসছে। হরি হরি বল। কোন কোন গ্রন্থে বলছে বারো বছর, কোন কোন গ্রন্থে বলছে আঠেরো বছর। আমি তর্কের দিকে যাব না, কারণ ভগবানের নামে কোনোদিন তর্ক করতে নেই, তাই না? বিশ্বাসের মিলয়ে বস্তু তর্কে বহু দূর, নানা মনি নানা নানা মত তো বাবা, যে যেমন করে গ্রন্থ লিখেছে সে সেরকম লিখে চলে গেছে। এখন এই নিয়ে তর্কটা না করাই ভালো, শাস্ত্র ব্যাপারে তর্ক না করাই ভালো। তো যতটুকু শুনেছি, কোন কোন গ্রন্থে বলছে বারো বছর, কোন কোন গ্রন্থে বলছে আঠেরো বছর, আঠেরো বছর বয়সে সুপাকির জন্ম হয়েছে। যাই হোক, এ নিয়ে বিভিন্ন মতামত আছে, সঠিকটা বলা যাবে না। এবার তখন যখন এতদিন পর সে সুপাকিকে বলছে যে দেখো ওই গর্ভের মধ্যে তুমি যেই হও না কেন, দয়া করে তুমি ভূমিষ্ঠ হও, তুমি যদি না আসো তোমার জন্য তোমার মা মারা যায়। সুপাকি চিন্তা করলো, তাই তো, মানে সে এই মায়ার সংসারে যেতে চায় না, সে চাইছে গর্ভে বসে প্রভুর আরাধনা করব, এই মায়ার জগতে যাব না, এখানে গেলেই ভগবানকে ভুলে যাবে, তাই না? সেই জন্য সে ভূমিষ্ঠ হচ্ছে না। তো যখন অনুরোধ করার পর যখন জগতে এলো, সেই সুপাকি জন্ম হলো, নাম হলো শ্রী শ্রী সুখদেব গোস্বামী, তাই না? শ্রী শ্রী সুখদেব গোস্বামী। আর সেই সুখদেব গোস্বামী প্রথমবার এই রাসের কথা শুনিয়েছিল কাকে? মহাভারত পঞ্চ পাণ্ডবের মধ্যে অর্জুন, অর্জুনের পুত্র অভিমন্যু, অভিমন্যুর পুত্র রাজা পরীক্ষিতকে শুনিয়েছিল ভাগবতের কথা। এবার প্রশ্ন করেন, কেন কেন শুনিয়েছিল পরীক্ষিতকে? পরীক্ষিত মানুষ হিসাবে খুব ভালো, জীবনও পাপ করেনি, দান ধর্ম এমন কোন পুণ্য নেই যে সে করেনি, সব পুণ্য করেছে, জীবনে একটা ভুল হয়ে গেছে। কি ভুল? রাজা পরীক্ষিত গেছে একবার জঙ্গলে হরিণ শিকার করতে, লক্ষ্য করুন, হরিণ শিকার করতে গেছে। এবার না বাবা, প্রচন্ড জল পিপাসা পেয়েছে, জল 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 করে চিৎকার করছে, সামনে দেখছে একটা আশ্রম, আর আশ্রমে ও মায়েরা একটা মুনি বসে আছে যার নাম হলো শ্রমিক মুনি। শ্রমিক মুনিকে গিয়ে বলছে, মুনিবর একটু জল দেন, আমার আমার গলা শুকিয়ে যাচ্ছে, আমি বড় তৃষ্ণা পেয়েছি, আমায় একটু জল দেন। বাবা হরে কৃষ্ণ, দুঃখের কথা, সে শ্রমিক মনে কিন্তু সে সময় একটা ব্রত করছিল, মৌন ব্রত। শ্রমিক মুনি সেই সময় মৌন ব্রত করছে, মৌন ব্রত মানে বুঝলেন, কথা বলবে না, একেবারে চুপচাপ, হাজার কথা বললে উত্তর দেবে না। শ্রমিক মুনি মৌন ব্রতে বসে আছে, সে কথা বলবে কি করে? দোষটা তো তার নেই, সে একটা বসে আছে, কিন্তু বাবা পরীক্ষিত জানবে কি করে যে মুনিবর মৌন ব্রত করছে? মুনি মুনি ভাবছে, এত বড় অহংকার আপনার, একটা মানুষ জল চাইছে আর আপনি জল দেবেন না, সামনে ছিল একটা মরা সাপ, মরা সাপটাকে নিয়ে ওই শ্রমিক মুনির গলায় জড়িয়ে দিয়েছে, আপনি জল দিলেন না, আমি আপনাকে অপমান করলাম, আর মরা সাপটা একটা ব্রাহ্মণের গলায় জড়িয়ে দিল, ওই শ্রমিক মুনির পুত্র শ্রীগ্রীমণি অভিশাপ দিয়ে বলল, পরীক্ষিত এত বড় অশ্রদ্ধা, আমার বাবা আপনাকে জল দেয়নি বলে আপনি তার গলায় মরা সাপ ঝুলিয়ে দিলেন, আমি আপনাকে অভিশাপ দিলেন, কি অভিশাপ দেব? না, যে সাপ আপনি জড়িয়ে আমার বাবার অপমান আপনি করেছেন, সাত দিনের মধ্যে আপনার তক্ষক দংশনে মৃত্যু হবে, সাত দিনের মধ্যে আপনি মরবেন তক্ষক দংশন। কি বাবা, এবার আপনারা বলুন, আমরা কেউ জানি আমরা কবে মরব? জানি, তাহলে এবার বলুন আমাদের থেকে ভাগ্যটা কার বেশি ভালো, পরীক্ষিতের না? আপনারা বলবেন কি করে ভালো হলো, সাত দিনে সে মরে গেল, মরে গেল এটা দেখলে হবে না, সে জানতে পারলো যে আমার সাত দিনের মধ্যে আমার মৃত্যু হবে, আমরা এটা কেউ জানি না, আমরা কেউ জানি না কবে মরব, আর পরীক্ষিত জানে যে সাত দিন পরেই আমি মরব। কি গো, তাহলে সাত দিন পরে যদি মরতে হবে, তাই সাত দিন একটা ভালো কাজ করে যায়, যাওয়ার আগে কিছু ভালো কাজ করে যায়, তাই সেই সুখদেব গোস্বামী এই রাজা পরীক্ষিতকে সাত দিন ভাগবত পাঠ শ্রবণ করিয়েছে। এবার যদি বিচার করতে যান, তো আমার আপনার সবার প্রত্যেকটা মানুষের সাত দিনের মধ্যে মৃত্যু হবে। কি গো, একটু ভাবুন তাহলে বুঝতে পারবেন, ঠিক বললাম না ভুল বলি? আমাদের যখন মৃত্যু হবে, এই সাত দিনের ভেতরেই মৃত্যু হবে, সাত দিনের বাইরে কিন্তু হবে না।
ঠিক তো কেউ মরছে সোমবার কেউ মরছে মঙ্গলবারের সাত দিনের ভেতরেই তো লিস্ট কিন্তু ওই সাত দিনের ভেতরে আছে বাইরে যাচ্ছেন সাত দিনের মধ্যেই আমাদের মরণ হবে তাহলে এই হচ্ছে রাশির বক্তা সুদেব গোস্বামী আর রাশির শ্রোতা হলো রাজা পরীক্ষিত এবার বাঁশির বংশী ধ্বনি শোনা মাত্র গোপীরা সাজতে বসেছে তারা বিছুরি গে হো নিজ হিরে এবার বংশী ধ্বনি শুনেছে একটা চোখে কাজল নিয়েছে আর একটা চোখে নিতে যাবে মাসি বেজে গেল আর নেওয়া হলো আর কোন কোন গোপী কি করেছে তাদের পাহে রঞ্জিত কঙ্কন সঠিক সময় কোনটা বলুন তো রাত ১২টা ও বাহ ঠিক বলেছেন এই আমাদের বীরভূম বাঁকুড়া এসব জেলাগুলো বর্ধমান জেলা এখানে তো তাড়াতাড়ি শুরু হয়ে যায় আর মুর্শিদাবাদ নদিয়া যদি যান তো রাত শুরু হবে একেবারে রাত ১২টার পর ওই হয় রাত ১.৩০টা নাহলে ২টো নাহলে ১টা এত রাত্রে রাত শুরু হবে আর এই রাস দেখার জন্য সব একেবারে বসে থাকবে একটু নড়াচড়া না শুধু রাসের জন্য মানে ওদের রাসের জন্য স্পেশাল করে ভক্ত আসে বাইরে হরি হরি বল তাহলে এত রাত্রে বসে থাকে কিন্তু আমাদের এখানে আমাদের সাইডে এই জেলাগুলোতে সকাল সকাল স্টার্ট হয়ে যায় এবার কিন্তু বংশী ধ্বনি রাত ১২টার পর হয়েছিল দেখুন রাত ১২টা পেরিয়েছে তো সময়টা ঠিকঠাক হয়েছে তো ঠিক সময়ে বাঁশি বাজাতে হবে তো নাহলে অপরাধ বাঁশিটা সে সময়ে বাজাতে হবে নাহলে আমাদেরও বলা অপরাধ হয়ে যায় রাত ১২টা পেরিয়ে গেছে আশা করি এইবার সঠিক সময় চলে এসেছে তাহলে বংশী ধ্বনি হয়ে গেছে এবার কোন কোন গোপী অবস্থাটি কেমন এত রাত্রে কোন কোন গোপী কোলে শিশু নিয়েছিল আজ কোন গোপী ছিল শিশু লইয়া কোলে 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 দুধ পড়াতে পা মা কি করলো আচ্ছা মাইরা বলুন এই জগতের প্রকৃত মা যদি কেউ হয় তো সে ছেলেকে ফেলে দিতে পারে পারবে প্রকৃত মা সব মা নয় এমনও মা আছে সন্তান ফেলে দিয়ে চলে যাচ্ছে এরকমও মা আছে নেই বলা যাবে না কিন্তু যে সত্যি প্রকৃত মা হবে সে নিজের ছেলেকে ফেলতে পারে না হরি হরি বল তাহলে আজকে রাসলীলায় গোপীরা নিজের সন্তানকে ফেলে দিল কেন না যাবার যখন সময় আসে তখন কেউ তো কাউকে সঙ্গে নিয়ে যায় না কি গো যাই গো ওই জন্য বলছে ওগো এই পৃথিবী যেমন আছে তেমনই ওগো সুন্দর চলে যেতে হবে
চলে যেতে হবে ঘরের বাইরে চৌকাঠে পা রাখতে যাবে অমনি গোপীর স্বামী
সঙ্গে সঙ্গে উঠে গোপীর হাত ধরে বলছে, গোপী সময়টা দেখেছো? কটা বাজে? এত রাত্রে কোথায় যাচ্ছ তুমি? স্বামী তুমি শুনতে পেলে না? আমার স্বামী আমায় ডেকেছে, আমার পতি আমায় ডেকেছে। ও বাহ, সাবান চাই, শ্যাম্পু চাই, ফেয়ারলাভলি চাই, তারপর চোখে কি সব লাগায়, আইলাইনার কি বলে, আইলাইনার, ওসব আমি এনে দেব। আর রাত 12টার পর যাবে অন্য স্বামীর কাছে, কি গো কেউ মেনে নেবে? আপনারা বলুন, কার স্বামী মেনে নেবে? কত মহান স্বামী কার আছে, কে মেনে নেবে? তাহলে ভরণ পোষণ করবে একজন, আর চলে যাবে স্ত্রী আর একজনের কাছে, এটা তো কোনো পুরুষ মেনে নেবে না। আর আমি থাকতে তুমি আবার কোন পতির কাছে যাচ্ছ? তোমার কটা পতি আছে? হরি হরি বল, তুমি জানো না সতী নারীর কটা পতি গো? হ্যাঁ, প্রকৃতভাবে সতী নারীর দুটো পতি, এক হলো নিজ পতি আর এক হলো জগৎপতি কৃষ্ণ। তাহলে তুমি আমার পতি আর সেও হলো আমার পতি, ঠিক আছে? আমিও পতি সেও পতি, আমাকে ফেলে রেখে দিয়ে কাছে যাওয়া হচ্ছে, আমিও দেখে নেব তুমি কি আমার পতির কাছে কি করে যাও, তুমি তোমার ওই পতির কাছে কি করে যাও, আমিও দেখছি। গোপীর হাত ধরে টানতে টানতে এনে একটা ঘরের মধ্যে বন্দি করে বাইরের থেকে দরজাটা লাগিয়ে চলে গেল। দেখি এবার তুমি কি করে যাও। গোপী বলছে, স্বামী গো তুমি আমার হাত বাঁধবে, তুমি আমার পা বাঁধবে, কিন্তু তুমি আমার মন বাঁধবে কেমন? কি গো, হাত বাঁধা যায়, পা বাঁধা যায়, কিন্তু মন কখনো বেঁধে রাখা যায় না। যারা কৃষ্ণ দাস হয় না বাবা, তাদেরকে কোনোদিন আপনি ঘরে বেঁধে রাখতে পারবেন না। যখনই দেখবেন কীর্তন শুরু হয়েছে, সবার আগে সে হাঁটতে হাঁটতে গিয়ে সামনে গিয়ে বসে পড়বে। যে ভালোবাসে কীর্তন প্রেমী যারা, তারা ঠিক একেবারে প্রথমেই গিয়ে বসে পড়বে। কেন? তারা বেশি ভালোবাসে কীর্তন। আশেপাশে যদি কোথাও কীর্তন হয় দেখবেন চলে যাবে, কষ্ট করেও চলে যাবে। কেন? যারা কীর্তন ভালোবাসে তাদের মন ছোটে যে কোথায় কীর্তন হচ্ছে, কোথায় যাবো। ঠিক সেরকম যারা কৃষ্ণ ভক্ত হয় তাদেরকে বেঁধে রাখা যায় না। তুমি আমার দেহটাকে আটকে রেখেছো, মনটা কি করে আটকে রাখবো? গোপী সেখানে পড়ে রইল, এটা রাসের চরম পর্যায়ে। সব গোপী যেতে পেরেছিল, সেই গোপী যেতে পারেনি। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে গোপীর দেহ পড়ে রইল, আর আত্মাটা বেরিয়ে চলে গেল গোবিন্দের কাছে। ওগো যেমন সাপের খোলসে ছাড়া, যেমন তাই গৌর হরে হরে খোলসে ছাড়া, যেমন সাপের খোলসে ছাড়া, যেমন সাপের খোলসে ছাড়া, ওগো যে যাবার সেই গেল চলে, যেমন সাপের খোলসে ছাড়া, যে যাবার সে গেল চলে, যেমন সাপের খোলসে ছাড়া। সাপের খোলস ছাড়া দেখেছেন? সাপ সাপ যখন খোলস ছাড়ে সাপ চলে যায়, আর সাপের খোলসটা পড়ে থাকে। আমরা বলি সাপে খোলস ছেড়েছে, ওই সাপের খোলস ছাড়া মতো গোপীর দেহ পড়ে রইল, আত্মা বেরিয়ে চলে গেল গোবিন্দের কাছে। তাদের শিথিল ছন্দ নিবি কবন্দ, ছন্দ নিবি কবন্দ, শিথিল ছন্দ নিবি কবন্দ, বেরিয়ে থাকো তো যুবতী বৃন্দরে, 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 এবার সাজ্জে নিত্য শুদ্ধা মানে রাধারানী আর তার অষ্ট সখী
সব গোপী চলে গেল, এবার শুধু রাধা রানী বাকি আছে। এবার রাধা রানী সাজতে বসেছে, শোভাটি কেমন হয়েছে? আহারাই সাজে মুরলি বাজে, না পড়িল ইহুল গো না পড়িল
তোমাদের বাড়িতে সব ভালো আছে? স্বামীরা ভালো আছে? তো এখানে কি করতে এসেছো? এখানে কি করতে এসেছো? তোমাদের লজ্জা করে না? ঘরে স্বামী থাকতে আমার কাছে এসেছো, তোমাদের লজ্জা করে না? আরে হরি, না না, আমার উপর রাগ করবে না, আমি বলিনি, কৃষ্ণ বলছি। তোমাদের মান সম্মান কিছু নেই নাকি? হ্যাঁ, এত রাত্রে কেউ নিজের স্বামী ছেড়ে দিয়ে একটা পরপুরুষের কাছে আসে? বলছে আর মনে মনে হাসছে, হে রি হাসত স্বামী থাকতে এত রাতে আমার কাছে এসেছে।
গোপী বলছে আহা রে চোরের মুখে ধর্মের কথা কি গো গোপীরা ভগবানকে চোর বলছে কেন কই আমরা তো বলতে পারি না অত সাহস নেই আমাদের আমরা বলতে পারবো না গোপীরা বলতো তোমার লজ্জা করি না চোরের মুখে ধর্মের কথা তুমি ধর্ম শেখাচ্ছো আমাদেরকে তুমি ভগবান হলে কি হবে তুমি কত অকাসুর বকাসুর বধ করেছো তোমার মনে নাই আর কি করেছো জানো তাহলে বলবো ওহে পরমে ধারিণী কি ধর্ম শিখাও আপনারা স্থির হয়ে যান হতে পারে কোনো তার কিছু একটা ফল হয়েছে কোথাও পুড়েছে অনেকক্ষণ থেকে একটু উঠছে না নেই হ্যাঁ অনেকক্ষণ থেকে সবাই মাকে হাত দিচ্ছে আচ্ছা ওনারা দেখছেন কমিটির বাবারা আছে তো ওনারা দেখছেন আপনারা একটু স্থির হয়ে যান কিছু হয়নি তাহলে আজকে বুঝি তুমি ধর্ম শেখাচ্ছো চোরের মুখে ধর্মের কথা ওসব আমরা মানবো না আমাদের ইচ্ছা পূর্ণ করবো এতে গো শুনিয়া বাণী কহে কৃষ্ণচন্দ্র হে কৃষ্ণচন্দ্র তার অন্তরে উপজল প্রেম তরঙ্গ অন্তরে উপজল প্রেম তরঙ্গ ঠিক আছে আজকে শুরু হবে রাস নৃত্য ও মাইরা তাহলে রাস নৃত্য করার আগে একটু ভালো করে সাজিয়ে দিই এই যে আপনারা সাজিয়েছেন ফুল দিয়ে রাস মঞ্চটাও তো তৈরি করতে হবে তাই গোপীদের সঙ্গে নিয়ে ভগবান সাজাচ্ছে কাঞ্চন মণিগণ যেন নিরমা বলো রমণী মণ্ডল আজে সবাই হরি ধ্বনি ফুলো ধ্বনি দিয়ে হরি হরি নিরক্ষী গোবিন্দ দাস আজকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি কাঞ্চন মণিগণ দিয়ে সাজানোর পর গোপীরা বলছে গোবিন্দকে এই যে বাঘাশ্যাম তোমাকে বলছি এত কত সারা বন্ধ ছিল হরি বল এবার বাঘা শ্যাম তোমাকে নাচতে হবে তুমি যখন নৃত্য করবে না শর্ত কি জানো
তোমার না নরিবে গন্ড মন্ড নুপুরের হরা তুমি নাচবে তখন এখানে মালা নড়বে না, গায়ের ওড়না নড়বে না, ওই রকম করে নাচ হয় বাবা? আপনি যদি বলেন তুমি নাচো কিন্তু মালা নড়বে না, গায়ের চাদর নড়বে না, তাহলে দাঁড়িয়ে থাকতে হবে, কিছু করার নেই। নাচ দেখতে গেলে নড়বে, নাচ দেখতে গেলে নড়বে, ও তো না তার দোষ নাই, কিন্তু শর্ত এটা যে এমন নাচবে একেবারে নড়বে না, ঠিক আছে? শর্ত মানলাম। আর তুমি যখন নাচবে তাল দেবো আমরা। বাবা তোমরা আবার তাল জানো নাকি? তাল জানি না মানে আমরা অবলা সরলা হতে পারি, তাল সবাই বোঝে, বেতালে কেউ থাকে না, সব তালেই আছে, ঠিক তো? হরি বল, তাল মানে গাছের তাল নয়, তাল মানে বাজনার তাল। তো তাল দেব তাল, মায়েরা শাস্তি থাকবেন, ঢলে পড়লে হবে না, আপনাদেরকে নিয়ে আজ আমার ক্ষমতা, তাই না? হরি বল। তো তুমি যখন নৃত্য করবে তোমার তালটা কি উদ্ভট 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 এই উদ্ভট তালে যদি হারবো না মালি, উদ্ভট তালে যদি হারবো না মালি, উদ্ভট তালে যদি হারবো না মালি, এই তালে যদি হেরে যাও না তোমার চূড়া বাসি শর্ত দিলাম। আর আর একটা কথা বাবা, মনে করুন একটা খেলার মাঠে দুটো দল নেমেছে, খেলার দল, খেলার টিম, যে দল হারবে তার কথা বাদ দেন, যে দল জিতবে তার জন্য একটা প্রাইজ থাকে না, ফার্স্ট প্রাইজ। তাহলে রাধা আর কৃষ্ণ দুটো টিম এখানে নেমেছে, এই দুজনের মধ্যে কম্পিটিশন হবে। তাহলে তুমি যখন নৃত্য করবে তো একটা ভালো কিন্তু উপহার আছে, তুমি যদি জিতে যাও, আমাদের নীল শাড়ি পরে আছে না আমাদের রাধারানী, ওই রাধারানীকে তোমাকে সারা জীবনের মতো দিয়ে দেব। গোবিন্দ মৃদু মৃদু হাসছে, এই যে বেশি হাসি ভালো নয়, বেশি হাসি সর্বনাশি। রাধারানীকে দিয়ে বলে দিয়ে দেবো বলে তোমার হাসি হচ্ছে? আর যদি হেরে যাও তোমার কি অবস্থা হবে জানো তো? শোনো, যদি যেন রায়কে দেবো আমরা হবো দাসী, শর্ত দিলাম। আর এই তালে এই শর্তে এই ছন্দে তোমাকে নাচতে হবে। কোথায় তোমাদের কৃষ্ণ কোথায়? আস্তে আস্তে আস্তে, ওই যে আপনার পাশে বসে আছে ওনাকে একটু ডেকে দেন তো, দরকার আছে।
ওই যে সবুজ গেঞ্জি আপনাকে বলছে আপনার পাশে, ওই যে চশমা পরে, চশমা পরে, হ্যাঁ আসুনটা করো, দরকার আছে, হ্যাঁ আসুন 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 আসুন। আসার পর থেকে অনেক সেবা করেছি, আজকে বাবা কৃষ্ণ নৃত্যটা দেখাল, এত কষ্ট করে ওনার আয়োজন করছেন, ওনাদেরকে একটু সুযোগ না দিলে হবে? এরপর আরেকটা কৃষ্ণ আছে, এরপর ওনার হয়ে যাক, তারপর কৃষ্ণ নৃত্য, তারপর রাধা নৃত্য আমি করবো, কেমন? কিছু করার নাই, ওদেরকে তো হারাতে হবে, ভালো হলে বললে হবে না, ভালো কৃষ্ণ হেরে গেল, কৃষ্ণ হেরে গেল,
এই বিচারটা করার জন্য বসে আছেন নাকি? হ্যাঁ গো, কৃষ্ণ একাই নৃত্য করলো, কে বলছে কৃষ্ণ হেরে গেল? তাহলে কি রকম বিচার যাচ্ছেন? এটা একক নৃত্য হলো না? এর আগে কি বললো যে যে কোনো খেলাতে দুটো করে দল থাকতে হবে, তারপরে তো হাত জিততে প্রমাণ হবে না? কৃষ্ণ একাই নৃত্য করলো, কৃষ্ণ একাই হেরে যাবে? খুব ভালো, আমাদের কৃষ্ণ হারবে না, আমাদের কৃষ্ণ আমাদের রাধারানী জিতবে। কিছু বলার আগে চারিদিকে তাকিয়ে দেখো যে কাদের সংখ্যা বেশি আছে। আমার মায়েদের সংখ্যা বেশি আছে, এই ভাগে ভাগে কজন বাবা মিলে ভাবছো বিরাট কিছু করে দিয়েছে নাকি? এই কজন মিলে কি করবে তাকিয়ে দেখো, মায়েদের সংখ্যা লেডিস ফার্স্ট, মেয়েরা হারতে পারে না, মেয়েরা সবসময় জিতেছে আর জিতবে, ঠিক তো? আমাদের মান সম্মানে বলে কথা, মান সম্মান নেই আমাদের, ওদের কাছে আমরা হেরে যাব? বলি রাধা রানী কি দেখেছো? এদিকে তোমাদের কজনে জয় দেয় দেখি। বাবা মায়েদের কাছে আমরা অত সহজে হেরে যাব? হারলে হবে না, বলুন কৃষ্ণ কে? আওয়াজই বেরোচ্ছে না বুঝেছো? বাবা গালে হাত দিয়েছি কি বলবো, তাই না? না না এই হবে না, তোমাদের কৃষ্ণ হেরে গেছে। আর একটা সুযোগ দেব, আর একটা শেষ সুযোগ দিই, মায়েরা উলুধ ধ্বনি দেবে, মায়েদের উলুধ ধ্বনি যদি বেশি জোর হয় তাহলে রাধা জিতবে, আর বাবাদের হরির ধ্বনি যদি বেশি জোর হয় তাহলে কৃষ্ণ জিতবে। হয়ে গেল, ফাইনাল হয়ে গেল কথা। এই আগে মায়েদের উলুধ ধ্বনি হোক একসাথে জোর করে, আরো জোরে, আরো জোরে, বাহ খুব সুন্দর হয়েছে। দেখি তোমার বাবাদের হরির ধ্বনি দেবে। এই যে তোমাদের কৃষ্ণ হেরে গেল, হেরে গেল। আমার মায়েরা যখন উলুধ ধ্বনি দিচ্ছে তখন ওই দূরে কি দেখ বাবা বসেছে, সেই বাবা আবার মায়েদের সঙ্গে উলুলুলু উলুলুলু বলছে, মানে একটা ভোট এসে আমি পেয়েছি, কি মানো না, কি মানো না। আপনারা আমার পক্ষে আছেন তো, তাহলে সাহসটা একটু বাড়বে। তো দেখুন আমি আগে ক্ষমা চাইছি, আমি নাচ টাচ করতে পারি না, ভালো নৃত্য আমি করতে পারি না, তো এমন আশীর্বাদ করবেন যেন একটুখানি নাচ ভালো হয়। আমার নাচ ভালো হলে আমি জিতবো, আমি জিতলে রাধা জিতবে, রাধা রানী জিতলে আপনারা জিতবেন, মাথা উঁচু উঁচু ঘর যেতে পারবো, আর বাবাদের মাথা নিচু হয়ে যাবে, আর নাহলে সকাল বলে মুখ দেখাতে পারবো না লজ্জাতে, তাই না মা? করি বল
सुहाग चांद बदनी धोनी नाचो तो देखी सुहाग चांद बदनी धोनी नाचो तो देखी चांद बदनी धोनी नाचो तो देखी आहा नाचो तो देखी चांद बदनी धोनी नाचो तो देखी नाचो तो देखी गोपाला नाचो तो देखी ओ सुहाग चांद बदनी धोनी नाचो तो देखी ओ सुहाग बिदाई मोर हरि हरि सुहाग चांद बदनी धोनी नाचो तो देखी ভূষণের ধ্বনি চাঁদ বদনি ধ্বনি নাচ তো দেখি আবার নানরি বেছি চাঁদ বদনি ধ্বনি নাচ তো দেখি তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির সুহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ তো দেখি সুহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ তো দেখি যেমন বলেন রাম চাঁদ বদনি ধ্বনি নাচ তো দেখি আবার যেমন বলেন শ্যাম নাগর চাঁদ বদনি ধ্বনি নাচ তো দেখি ওই দেখো তেমনি নাচেন রায় बोलिए राधा रानी की राधा रानी की राधा रानी की जय नित होए जे खूब ভালো না হয় একটু খানি হয়ে যেত হ্যাঁ তাহলে জিতবো আমরা তাহলে রাধা রানী জিতলো আর কি হরি 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 বেশ তো রাধা রানী যখন নৃত্য করছে জয় দিচ্ছে সবাই শাসনাগর মাথা নিচু হয়ে গেছে কারণ বাবা একটা ছেলে উদাহরণ দিচ্ছি দশটা ছেলের কাছে হেরে গেলে অতটা সম্মানে লাগে না ছেলে হয়ে ছেলের কাছে হারলাম কি আছে কিন্তু ছেলে হয়ে যদি মেয়ের কাছে হেরে যায় মাথাটা একবার নিচু হয়ে যায় না তাহলে একটা ছেলে মেয়ের কাছে হেরে গেল সেরকম ভগবান হেরে গেল মাথা নিচু করে মন খারাপ হেরে গেছে তো তাই বাঁশিটা নিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছে রাধা রানী বলছে ও শাসনাগর আরে এটা তো সামান্য একটু নিত্য হতেই পারে হার জিত কেউ জিতবে কেউ হারবে তা নিয়ে তুমি দুঃখ করো না এসো আমরা দুজন একসঙ্গে নৃত্য করি আর রাধা কৃষ্ণ যখন দুজনে একসঙ্গে নৃত্য করছে সেই নৃত্য দেখে আর কে নাচছে ওগো চাঁদ নাচে সূর্য নাচে আর নাচে তারা 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 আরে পাতালে বা সুখী নাচে হইয়ে মাতোবারা 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 বলি বা সুখী নাচে গো পাতালে বসে থাকে ওই বাসুকী নাগের মাথার উপরে বাসুকী নাগের মস্তকের উপরে এই পৃথিবীটা আছে এবার বাসুকী নাগ যদি এরকম এরকম করে পৃথিবীটা টলমল করবে না তখনই হবে ভূমিকম্প তা বাসুকী নাগ দিয়ে যে সবাই নাচছে রাধা কৃষ্ণ নৃত্য দেখে আমি নাচবো না বাসুকী যখন নাগ যখন ঘাটটা নড়িয়েছে আজ সবাই নাচছে সবাই নাচছে সবাই নাচছে বলে রাধা কৃষ্ণ নৃত্য দেখে সবাই স্বর্গ থেকে দেব দেবীরা কি করছে রাধা কৃষ্ণ যুগল নৃত্য দেখে কি করছে পুষ্প বরিষণ করেছে বরিষণ করেছে বরিষণ করেছে বরিষণ করেছে রাধা কৃষ্ণ নৃত্য হয়ে বরিষণ করেছে রাধা কৃষ্ণ নৃত্য দেখে বরিষণ করেছে রাধা কৃষ্ণ নৃত্য হয়ে বরিষণ করেছে রাধা কৃষ্ণ নৃত্য হয়ে বরিষণ করেছে সবাই নাচছে আনন্দে সবাই যখন নাচছে আনন্দ করে ঠিক সেই সময় ভোলানাথের মনে বড় ইচ্ছা রাস দেখতে যাওয়া পার্বতীকে বলছে ও পার্বতী আমায় একটু সাজিয়ে দাও না গো কেন কোথায় যাবে আমি রাসলীলা দেখতে যাব স্বামী গো ওই রাসলীলাতে গোপী আর গোবিন্দ ছাড়া আর কারো প্রবেশ করা যাবে না নিষেধ কৃষ্ণ ছাড়া দ্বিতীয় পুরুষের প্রবেশ নিষেধ তাহলে কৃষ্ণ পুরুষ তুমি পুরুষ তুমি সেখানে যাবে কি করে আরে বাবা পুরুষ হয়ে কেন যাব তুমি আমাকে গোপী সাজিয়ে দাও মানে নারী সাজিয়ে দাও এবার ভোলানাথের যা বড় ভুরি অত বড় শাড়ি আমার নাই
এত বড় ভরি 40 হাত শাড়ি পরিয়েছে, 40 হাত শাড়ি পরিয়ে কোন রকম জড়িয়ে পরিয়ে পরিয়ে গোপী সাজিয়েছে, গোপী সাজিয়ে আজকে ভোলানাথ গোপী মানে গোটা গায়ে ছাই ভস্ম মেখেছে, শ্বেত গোপী হয়ে যেই না রাস মঞ্চে ঢুকেছে ভাবছে এত এত গোপী। আচ্ছা মায়েরা, এই যে এত এত মায়েরা বসে আছে, এর ফাঁকে যদি কেউ বাইরে থেকে এসে বসে পড়ে আপনারা বুঝতে পারবেন কি করে বুঝবেন? এত মানুষের ভিড়ে একজন বসে পড়লো, কোথা থেকে এসেছে কি করে জানবেন? তো ভাবছে আমি ফাঁকে গিয়ে ঢুকে পড়বো, কৃষ্ণ আমায় চিনতে পারবে না, কৃষ্ণ কি আর ঘুমে রেখেছে নাকি গোপীগুলো? কিন্তু ভগবানের চোখে ফাঁকি দেওয়া যায়? যখন গোপীদের সঙ্গে ঢুকে ভোলানাথ আসছে গোপীর মতো, তখন ভগবান বলছে আহারে আমি এমন গোপী দেখি নাই, এইখানে তো সব ছিমছাম চেহারা, এই অত মোটা সোটা গোপী তো বৃন্দাবনে ছিল না, ভোলানাথের চেহারাটা তো বেশ মোটা সোটা, আর বাকি গোপীরা বেশ ছিমছাম পাতলা পাতলা দেখতে। এই পাতলা পাতলা মানুষের মধ্যে একটা যদি মোটা সোটা ঢুকে যায় একটু আলাদা লাগবে না? এ তো সাংঘাতিক মোটা সোটা, বৃন্দাবনে অত মোটা গোপীও ছিল না, তারপর আবার অত সাদা শ্বেত গোপী। চিনতে পেরেছে যে ওই ঘুমটার আড়ালে ভোলানাথ, ভোলানাথ তুমি ভেবেছো আমি চিনতে পারবো না, তুমি এখান থেকে চলে যাও, আর তুমি যে শাড়ি পরে এসেছো না, আমি তোমায় বর দিলাম বৃন্দাবন থেকে 64 কোশ দূরে তোমার একটা মন্দির হবে, শাড়ি পরে থাকবে তুমি। তাই বৃন্দাবন থেকে 64 কোশ দূরে একটা শিব মন্দির আছে, সেখানে বাবা ভোলানাথ শাড়ি পরে আছে, মন্দিরটার নাম হলো গোপেশ্বর শিব মন্দির। গোপেশ্বর, গোপেশ্বর মানে শিব সেখানে শাড়ি পরে আছে, গোপী সেজেছিল তাই গোপেশ্বর। তা ভোলানাথ ভাবছে ঠিক আছে, তুমি যখন আমাকে ভেতরে নাচতে দিলে না, বাইরে তো নাচতে পারবো, ভেতরে এলাও নেই বাইরে তো এলাও আছে, এবার বাইরে শিব নৃত্য করছে একেবারে হাতে ত্রিশূল নিয়ে, শিব তো লাফিয়ে লাফিয়ে নৃত্য করে একেবারে লম্পে ঝম্প, তা কেমন ভাবে নৃত্য করছে বলু, ধনে হরে ধনে দেবে আজি ঢাকি রোতালেতে বাসুয়া নাচে রে তাদিম তাদিম তাদা থই থই থই, বিবা ঢাকি রোতালেতে বাসুয়া নাচিছে তাদিম তাদিম তাদা থই থই থই, আহা ঢাকি রোতালেতে বাসুয়া নাচে রে তাদিম তাদিম তাদা থই থই থই, বিবা ঢাকি রোতালেতে বাসুয়া নাচে রে তাদিম তাদিম তাদা থই থই থই, আরে নাচে ভোলানাথ নাচছে ব্রহ্মা নাচছে সবাই নৃত্য করছে, আজ আর কেউ বাকি নেই, সবাই নৃত্য করছে আনন্দে, রাধা ঢুঁড় রেহি কৃষি নে মেরা শাম দেখা, রাধা ঢুঁড় রেহি কৃষি নে মেরা শাম দেখা, ঘিরে ঘিরে গানটা গাইছে সখীরা, আমরাও গাইছি এখানে, এই জন্য নিয়ম অনুযায়ী রাধা কৃষ্ণকে ঘুম পাড়িয়ে দেওয়ার পর আর কোনো গান গাইতে নেই, অনেক জায়গায় রাসলীলা শেষে বলে আরেকটা গান করুন আরেকটা গান করুন, আমি বলে বোঝাতে পারি না, মানে এত বড় অনুষ্ঠান করছেন আর একটা অপরাধ হয়ে যাক আমি চাইবো, কিন্তু সবাই বোঝে না, না আর একটা করতেই হবে, কিন্তু ঘুম পাড়িয়ে দিলাম, কেউ ঘুমালে কি গানের কাছে চিৎকার করা যাবে? তা ঘুম পাড়িয়ে দিলে আর গান গাওয়া যাবে না, ওই জন্য যা করার আমি ঘুম পাড়ার আগে গিয়ে দিই,
হরি হরি এর পরেই কিন্তু ঘুম পাড়িয়ে দেব অতএব সবাই করতালি দিয়ে এই ভজনটা শুরু করব রাধা ঢুনে রে কৃষ্ণে মেরে স্বামী দেখা হরি হরি धीरे धीरे कऊ गो कथा राई जानो जाके ना